जो भी आता है टेस्ट करवाते हैं आप लोग, मतलब वो ले या ना ले? ये भी बोलते हैं पहले इस्तेमाल करिए बाद में विश्वास से। अच्छा, मतलब एक पॉपकॉर्न सबके लिए फ्री है? মোটামুটি যা আইটেম আমি দেখতে পাচ্ছি আর যেরকম ভাবে দাদারা কি প্রেজেন্ট করছে, কলকাতা শহরে আমার মনে হয় না যে এইরকম টাইপের স্ট্রিট দোকান কোথাও আছে যেখানে ফ্রাইড চিকেন এত সুন্দরভাবে পাওয়া যায়। আর মেনুটা একটুখানি জাস্ট দেখিয়ে দেবো, দাদার হাতে মেনুটা আছে। এই হচ্ছে মেনু যেটা তোমাদের বললাম, 70 টাকা থেকে আমি দেখতে পাচ্ছি 50 টাকা থেকে খাবার শুরু। দুটো খাবারই এবার নিয়ে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে পপকর্ন, এই হচ্ছে বার্গার। বেসিক্যালি আজকে সেরকম কোনো প্ল্যান ছিল না যে এইখানেই ভিডিও করতে যাব, তাই ভাবলাম চলো একটু ধর্মতলা যাওয়া যাক। যদি টুকটাক কিছু কেনাকাটি থাকে কেনাকাটি করবো, আদারওয়াইজ নর্মাল একটু ঘুরে ফিরে চলে আসবো। তো এখন বাজে 5টা, আমরা যাচ্ছি ধর্মতলা বা প্ল্যানেট, মানে প্রায় অনেক দিন বাদে বা অনেক মাস বাদে বলতে পারো ওইদিকে যাচ্ছি, কারণ সেরকমভাবে ওইদিকে কিন্তু যাওয়াই হয় না। তাই অনেকদিন বাদে কিন্তু একটু লাইফস্টাইল ব্লগ আসতে চলেছে, মানে খাওয়া দাওয়া ঘোরাফেরা সমস্ত কিছু থাকবে। এতদিন তো তোমরা ট্রাভেল আর কন্টেন্টে খাওয়া দাওয়াই দেখেছো, বাট আমার ইচ্ছা আছে যে ধর্মতলার দিকে গেলে একটা জায়গা কভার করার বা ওখানে খাওয়ার, স্পেশালি কুকুরুকু চিকেন এরকমই নাম কিছু ছিল, যেটা হচ্ছে রাস্তার ধারে পুরো একদম মানে স্ট্রিট KFC বলতে পারো বা সেই রকম লেভেলের খাবার দাবার প্রোভাইড করে। দামটা আমি মেনুতে যা দেখেছিলাম খুব যে কম সেটা নয়, মানে এতদিন যেই টাইপের ভিডিও করেছি, বাট হ্যাঁ ওরকম একটা স্ট্রিটের মধ্যে লেভেলের নাকি খাবার দাবার প্রোভাইড করে আমি অনেক রিলে দেখেছি। আমার ইচ্ছা আছে মানে ওখানে গিয়ে কভার করাবে, যাই না খোলা থাকবে না, কিন্তু ব্লগটা এনজয় করতে থাকো। দেখি আজকে ঘোরাফেরা খাওয়া দাওয়া সমস্ত কিছু মিলেমিশে ব্লগ থাকবে। এখন আসি হচ্ছে মেট্রো স্টেশনের কাছে, মানে টলিগঞ্জ মেট্রোর কাছে, এদিকে সুমিতা মেট্রো ধরবো, ধর্মতলা যাবো। চলো, বৃষ্টি না নামলেই হয়, একদিকে নীলাকাশ একদিকে মেঘ, মানে এখন যে কেমন একটা ওয়েদার হয়ে গেছে, সারাদিন বৃষ্টি, কখনো বৃষ্টি কখনো রোদ, মানে শরৎকাল নেমে গেছে মনে হচ্ছে, পুজোর তো এখনো ঢের বাকি। টলিগঞ্জ মেট্রোতে ঢোকার আগে যে এই রাস্তাটা আছে এখানে কিন্তু প্রচুর খাবার দাবার, এখনো তো সব দোকান খোলেনি দেখতে পাচ্ছ। আর ওই দেখো চপের দোকান, চপের দোকান যেখানেই থাকবে সেখানেই ভিড় থাকবে গাইস। এই দোকানটা লিটারালি ভালো চপ করে, আমি খেয়েছিলাম একবার। আর এই সাইডে পুরো লম্বা যতটা যাবে না পুরো খাবারই খাবার, সন্ধ্যাবেলাটা হবে মানে 6টা সাড়ে 6টা সব দোকান ওপেনে যাবে, এমন কোনো খাবার নেই যেটা পাওয়া যায় না। বাকি এখন আমরা চলো মেট্রো করে যাই ধর্মতলা, ঘোরাঘুরি খাওয়া দাওয়া সমস্ত কিছু। কুকুরুকু চিকেন খাবে, শপিং করবে, চলো দেখি কি পাওয়া যায় শপিং করতে। আকাশটা একটু সাপ দিলেই হয়, বৃষ্টি নামলে শপিং ঘুচিয়ে যাবে। হ্যাঁ, তার জন্য শপিং দরকার, ঘুরতে যেতে গেলে শপিং করতে হয়। ও আর এই হচ্ছে ধর্মতলা মোড়, ওই দিক থেকে বাইরের বাসগুলো ছাড়ে, অনেকদিন কিন্তু বাইরে যাওয়া হয় না, মানে বাসে করে বাইরে যাওয়া হয় না বলো। আর এখানে গানও প্রচুর বাজিয়ে দিয়েছে, তার কারণ কালকে 21শে জুলাই। আর আমরা পুরো ধর্মতলা মোড়েই যাচ্ছি, পেছনে যে শপিং এর জায়গা, শপিং এর জায়গা দেখলেই কিন্তু শুরু তার মনের মধ্যে একটা সেই লেভেলে মানে শপিং করবো এক্সাইটমেন্ট, এই যে এটাকে বলে এক্সাইটমেন্ট, গান চিল্লাচ্ছে একদম, কোনো ব্যাপার না সব হবে। তো চলো এখন আমরা যাবো, ঘুরবো, খাবো দাবো, যদি কিছু ইচ্ছা হয় তাহলে শপিং করবো। আর এখানে কিন্তু কুকুরুকু চিকেন না, কুকুরুকু মোমো বলতে মানে এরকম একটা ছোট্ট জায়গা যেখানে নাকি স্ট্রিট স্টাইলের আর কি KFC পাওয়া যায়, সেটা ট্রাই করা আমার খুব ইচ্ছা আছে, দেখি ট্রাই করা যায় নাকি। আর আকাশটা কিন্তু বেশ পরিষ্কার হয়েছে এখন। তোমাদের যদি কুকুরুকু চিকেন বা সেই স্ট্রিট চিকেনে যেতে হয় মানে KFC চিকেনে, তোমাদের আসতে হবে হচ্ছে অনাদি কেবিনের দিকে। আর এই পার্টটায় বাস আছে তাই আমি দেখাতে পাচ্ছি না, ওই পাশটাই হচ্ছে অনাদি কেবিন। অনাদি কেবিনের অপোজিটে তোমরা আসবে, এসে জাস্ট এই যে ফুচকার দোকান তার পরের দোকানটাই কিন্তু সেই কুকুরুকু চিকেন মানে স্ট্রিট KFC। ফাইনালি আমরা চলে এসেছি যেই দোকানে আসার কথা ছিল, এই হচ্ছে ফ্রাইড চিকেন বেচছে, মানে এরকমভাবে স্ট্রিটে ফ্রাইড চিকেন বেচছে এইভাবে, এটা একটা মানে ইউনিক ব্যাপার কিন্তু, মানে ফ্রাইড চিকেনের দোকানগুলো অন্তত একটা দোকান থাকে, এটা কিন্তু পুরো স্ট্রিটের ওপর। আর প্রচন্ড আওয়াজ আসছে, আমি জানি না কেমন কি শোনা যাচ্ছে, একদম অনাদি অনাদির ঠিক অপোজিটেই কিন্তু দোকানটা। একটু তোমাদের দেখাই এখানে কি কি আছে ভাইয়া, কে কে মিলতে হয় থোড়া বাতাইয়ে না, বলিয়ে বলিয়ে বাতাও কে কে মিলতে হয়। আছে চিকেন পপকর্ন, আছে চিকেন নাগেটস, আছে চেস্ট, আছে ড্রামস্টিক, আছে লেগ পিস, আছে উইংস, আছে बर्गर होगा, सैंडविच है और विंग्स है। अच्छा, उसका प्राइस क्या है मिनिमम? 70 है, 80 है। अच्छा, मतलब 70 से स्टार्ट होता जाता है, और जो सबसे हाई है वो सबसे प्राइस क्या है? 200, 300, 400 बाबू। अच्छा, मतलब हाई है मिक्स वाला और अच्छा, मतलब 400 तक, मतलब 70 से शुरू 400 तक मिल जाएगा, 500 तक मिल जाएगा, ठीक है। तो ये पूरा एकदम आइटम है, इधर बर्गर है, सैंडविच है, दादा भैया इधर पूरा प्रिपेयर कर रहे हैं, मैं एक मिक्स बर्गर लिया हूँ, उसमें क्या क्या आता है सब कुछ दिखाता हूँ आपको। और ये भैया क्या है? ये चिकन विंग्स है। चिकन विंग्स, ओके, ये बड़ो बड़ो साइज है चिकन विंग्स, ये 70 करके। अच्छा, ये बड़ा वाला? अच्छा, 400 का। ओके, और ये छोटा वाला, ये सब देखिए 200 का है बाबू, 200 का, 200 का है,
अच्छा, और सर्व क्या है, ऐसे ही होता है या प्लेट में सर्व होता है? प्लेट में होता है, प्लेट में सर्व होता है, दोनों में देते हैं आप। अच्छा अच्छा अच्छा, पॉपकॉर्न। अच्छा ये सब क्या है भैया? चिकन पॉपकॉर्न। ओके, मतलब सेल ज्यादा है पॉपकॉर्न का ही? सेल ज्यादा पॉपकॉर्न का है, चिकन नगेट्स। ओके, इतना बड़ा बड़ा सब चिकन नगेट्स है, देखिए चिकन चेस्ट है। ओके, ये वाला देखिए स्प्रिंग पोटैटो है। ओके, मतलब पूरा ढेर सारा आइटम है पूरा एकदम। और आइटम है, टाइमिंग क्या है? टाइमिंग है 8 बजे से लेके 11 बजे तक है। एवरी डे ओपन? एवरी डे, जो भी आता है टेस्ट करवाता है आप लोग, मतलब वो ले या ना ले? ये भी बोलते हैं पहले इस्तेमाल करिए बाद में विश्वास करिए। अच्छा, मतलब एक पॉपकॉर्न सबके लिए फ्री है? सबके लिए फ्री। ঠিক আছে, তো এইখানে আসলে তোমরা কিন্তু একটাই আম চিকেন পপকর্ন সেটা ফ্রিতেই পেয়ে যাবে, যেটা বেশ ভালো লাগলো, মানে টেস্ট করো, ভালো লাগলে দেন তোমরা ট্রাই করো। আর এখানে মোটামুটি যা আইটেম আমি দেখতে পাচ্ছি আর যেরকম ভাবে দাদারা কি প্রেজেন্ট করছে, কলকাতা শহরে আমার মনে হয় না যে এইরকম টাইপের স্ট্রিট দোকান কোথাও আছে যেখানে ফ্রাইড চিকেন এত সুন্দরভাবে পাওয়া যায়। আর মেনুটা একটুখানি জাস্ট দেখিয়ে দেবো, দাদার হাতে মেনুটা আছে। এই হচ্ছে মেনু, যেটা তোমাদের বললাম 70 টাকা থেকে আমি দেখতে পাচ্ছি 50 টাকা থেকে খাবার শুরু, মানে ভেজ বার্গার যেটা আছে 50 টাকা, এবং তোমরা 500 টাকা অবধি কিন্তু খাবার পেয়ে যাবে। বিভিন্ন রকম আইটেম আছে, একটু পজ করে দেখে নিতে পারো। মেয়োনিজ আছে আর টমেটো সস আছে, টেস্ট করি। এই হচ্ছে চিকেনটা, পুরো ক্রাঞ্চি কোটিং, বাইরেটা এতটা ক্রিসপি, সিরিয়াসলি দারুন, ভেতরে জুসি চিকেন, আর এটা কিন্তু কোনো পেরি পেরি মশলা। জয় ইন্ডিয়া, হাই ইন্ডিয়ার খাবার। এই হচ্ছে মেয়োনিজ, একটু থেমেছে, তোমাদের তাড়াতাড়ি বলে দিই, মানে বাইরের কোটিংটা সিরিয়াসলি দুর্দান্ত ক্রাঞ্চি, ভেতরে একদম জুসি চিকেন আছে, আর এখানে কিন্তু পেরি পেরি মশলা বা আজিনা মটর ইউজ করে না, যেটা আমাকে বললো, তার জন্য এই যে ফ্রাইড চিকেনের টেস্ট আছে না, এটা আমার অনেকটা লাগছে ওয়াও চিকেন আছে, ওই ওয়াও চিকেনের খাবারের মতো। KFC কিন্তু আজিনা মটর ইউজ করে, তার জন্য ওদের টেস্টটা অন্যরকম হয়ে যায় পেরি পেরি মশলা দিয়ে। বাট এইটা তোমরা দেখতে পাচ্ছ, দেখেও কিন্তু ওয়াও চিকেনের মতো লাগছে, ওপরে ক্যাচের চাট মশলা দিয়েছে, তার জন্য একটা চটপটে ফ্লেভার এসছে, বাট খেতে অ্যাকুরেট কিন্তু আমি বলবো ওয়াও চিকেনের ফ্রাইড চিকেনের মতো। লিটারালি ভালো লাগছে, মানে এরা কিন্তু হেলথের দিকেও খেয়াল রেখেছে, আজিনো মোটরটা ইউজ করেনি, বেশ ভালো, দাম মোটামুটি ঠিকঠাক আছে, খুব যে কম দাম সেটা বলবো না, বাট হ্যাঁ এসে তোমরা মোটামুটি এনজয় করতে পারবে। 150 টাকার পপকর্ন যদি নাও, এই কোয়ান্টিটি তোমরা পপকর্ন পাবে, যেখানে মোটামুটি 2, 4, 5, 6, 7, 9 ওই 12 পিস মতো আছে, 1 পিস তো তোমরা ফ্রিতে পাবে, এবার তোমরা যতজন আসো না কেন 1 পিস করে ফ্রিতে দেবে, 5 জন আসতে 5 পিস ফ্রিতে পেয়ে যাবে। চিকেন বার্গার যেটা আছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই, 100 টাকা দাম নিয়েছে, এটা হচ্ছে মিক্সড চিকেন বার্গার, 50 টাকা থেকে শুরু, আর এটার মধ্যে আছে হচ্ছে চিজ, চিকেন, আরও কত কিছু বললো, পনির, কর্ন, সমস্ত কিছু দিয়ে দিয়েছে, আর একদম লোডেড যাকে বলে। এবার চলো একটু খেয়ে দেখি কেমন লাগে। এই হচ্ছে ভেতরটা, ভেতরটা তোমাদের একটু দেখাই, চিজ আছে, পনির আছে, কর্ন আছে, ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ, সবসময় দেখতে পাচ্ছি, ফ্রাইড চিকেনগুলোও দিয়েছে, খেয়ে দেখি এবার। মানে মেয়োনিজ দেওয়ার ফলে পুরো মুখ থেকে পড়ছে যা হচ্ছে, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ভেতরটা, ভেতর পুরো পনির, শসা টসা সমস্ত কিছু দেওয়া, আর চিকেন পপকর্ন যেগুলো আছে সেগুলো কেটে কেটে এখানে দেওয়া আছে। আমি একটুখানি এই ভেতরের যে স্টাফিংটা আছে খেয়ে দেখি, লিটারালি টু গুড। আর এই দিদি আবার আমার ভিডিও করছে, দেখতে পাচ্ছি, হাই বল, দিদি তারিফ করছে, বাকি যে খাবারটা খেলাম সিরিয়াসলি বলতে হবে একটা কথাই, দেখো দাম যে খুব কম সেটা বলবো না, বাট খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আর এরকম একটা স্ট্রিটের মধ্যে এরকম একটা প্রেজেন্টেশন, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমি জানি না আমার মুখে মেয়োনিজ লেগে আছে নাকি, কারণ বার্গার খেলে এইগুলো হয়েই থাকে, আর বার্গারের যে বানটা আছে এটা কিন্তু প্রচণ্ড সফট, এটা গ্রিল করে দেওয়া হয়েছে, ওপরে দেখতে পাচ্ছি সেসমি স্ট্রিট আছে, ওপরে যদি বলতে হয় এটা একটা লোডেড চিকেন বার্গার, 100 টাকা আন্দাজে, যথেষ্ট ভ্যালু ফর মানি। মোটামুটি খাওয়া কমপ্লিট, আমি তোমাদের রিভিউ দিয়ে দিচ্ছি, এখন সুনিতা খাওয়া দাওয়া করবে, বাকি এইদিকে যা খাওয়া দাওয়ার লাগলো ভাইয়া বহুত আচ্ছা। ও পেরি পেরি মশলা বগেরা হ্যায় ও সব ইউজ নেই করতে, আচ্ছা বোলনে সে দেতে হ্যায় আব, আচ্ছা 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 আচ্ছা,
अच्छा मतलब ऐसे जो सादा ही रहता है नॉर्मल जो देते हैं आप लोग। अच्छा अच्छा अगर कोई ज्यादा बोलते हैं तो आप लोग दे देते हैं उसमें। ठीक है ठीक है। और इधर ये पूरा एकदम गर्मा गर्म प्रिपेयर करके देन। अच्छा अच्छा ये क्या ब्रेड वगैरह कुछ है ना? अच्छा मतलब आप लोग इधर बनाते हैं ये सर? चिकन अंदर में स्टफिंग है। अच्छा कितना प्राइस है ये? 400। ओके ओके तो एकदम इंटरेस्टिंग जिनिस देख लाम जे ए बानगुलो भेतर किन्तु चिकेन चीज एगुलो किन्तु भड़ा आछे आर एखाने किन्तु इन हाउस माने दादाराई एगुलो बानाय। एटा 200 टाका। ओके तो एई होच्छे मोटामुटी ब्यापार तोमादेर जा देखालाम। এই যে দেখতে পাচ্ছ একটা করে টেস্ট কিন্তু সবাইকে করাই ফ্রিতে। এটাই হচ্ছে এখানকার মানে একটা খাসিয়াত বলতে পারো। আর দাদাদের ব্যবহার সত্যিকারে এত সুন্দর মানে সবার সাথে, এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো। লাইন দিয়ে প্রচুর খাবারের দোকান আছে, বাট তার মধ্যে কিন্তু এই দোকানটা বেশ হাইলাইটেড। আর এমনই সুন্দর প্রেজেন্টেশন, খেতে যেমন ভালো লাগবে দাদাদের ব্যবহারও কিন্তু সত্যিকারে খুব ভালো। এই হচ্ছে ফ্রাইড পপকর্ন যেটা কন্টিনিউ বিক্রি হচ্ছে, মানে দাদার এখানে ম্যাক্সিমাম সেল আমি যেটা দেখলাম পপকর্নের না। দুটো খাবারই এবার নিয়ে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে পপকর্ন, এই হচ্ছে বার্গার, তোমাদের রিভিউ তো দেওয়া হয়ে গেছে। এছাড়াও উইংস আছে, দেন চিকেন ব্রেস্ট আছে, লেগ আছে, সমস্ত কিছুই আছে। দাম মোটামুটি 70 টাকা থেকে শুরু এইগুলোর, আর 500 টাকা অবধি আছে। তুমি আবার খেয়ে বলো কেমন? গরম লাগছে। আর এই যে পেরি পেরি মশলা আছে না, এটা চাইলে দেয়, যে আমি নিয়ে আসলাম চাইলে অল্প করে। নর্মালি সাদা দেয়, কারণ সবাই পছন্দ করে করে না। কেমন গরম? ভালো গেছে, মানে ভ্যালু ফর মানি ঠিকঠাক। ভেতরে চিকেন একদম ভরা আছে, চিকেনগুলো কিন্তু একদম মানে যাকে বলে জুসি চিকেন, একদম ড্রাই হয়ে যায়। কিছুদিন ধরে আমরা প্রচুর প্রচুর এরকম মানে কেএফসির মতন টাইপস কিছু খাচ্ছি, বাট আমার কেএফসি থেকে মানে ইয়ে উঠে যাচ্ছে, এত টাকা দিয়ে কেএফসি খাওয়ার কোনো মানে হয় না। তিনটে দোকান খেয়েছি আমরা এরকম, তিনটে দোকানই আমার খুব ভালো লেগেছে সিরিয়াসলি। মানে কেএফসি তো অতটা খরচা করার কোনো মানে হয় না, এর থেকে এইগুলো অনেক বেশি ভ্যালু ফর মানি আমার পার্সোনালি মনে হয়। এখানে কিন্তু কোনো সেরকম কম্বো টম্বো নেই, যা আছে সমস্ত কিছু কিন্তু এইরকম ইন্ডিভিজুয়ালি পাওয়া যায়। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, কারণ এত জোরে ওখানে গান বাজছিল, এতক্ষণ তো নিজেরা গাইছিল, এখন গান চালিয়ে দিয়েছে, পুরো কপিরাইট এসে। অলরাইট তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এসে গেছি বাড়ির কাছে, মানে যাদবপুরে এসে গেছি। এবার রিভিউটা দিই যে কুকুরকু চিকেন বাউটা কেমন লাগলো, কেমন লাগলো বলো? মানে আমি যে পপকর্নটা পরে পেরি পেরি মশলাটা দিয়ে খেলাম, একুরে কিন্তু কেএফসির টেস্টটা বোঝা যাচ্ছিল, মানে বোঝা যাচ্ছে প্রফেশনাল। ওই কেএফসির বক্সের মতো ভরে দিয়ে দেয়, কেউ বুঝতে পারবে না, লিটারালি এতটাই একুরেট খেতে। আর দাদাদের ব্যবহার থেকে শুরু করে সব কিছু বেশ ঠিকঠাক আছে। এবার আমি বলবো না যে খুব কম দাম ওখানে খাবারগুলো, কারণ আমি আর দুটো যে জায়গা তোমাদের দেখি যে এরকম টাইপের, বা বিভিন্ন জায়গায় তোমাদের পাড়াতে এরকম কেএফসি আর এফসি কিউএফসি সামথিং সামথিং পাওয়া যায়, সেখানে সেখানে দামটা আরও কম থাকে, বাট এটার দামটা একটু বেশি। বাট নট লাইক দ্যাট মানে কেএফসি যে এত টাকা 200-300 টাকা নেবে, 200-300 টাকা এখানে যা কোয়ান্টিটি দেবে অনেকটা, ওরা যদি বলতে বেশ ভালো লাগলো। কিন্তু কারা কারা ট্রাই করেছি কুকুরকু চিকেন কমেন্টে জানা, যারা ট্রাই করোনি একবার কি ট্রাই করতে পারো, তোমাদের ভালো লাগবে। আর এরকম স্ট্রিটের মধ্যে এরকম একটা এক্সপিরিয়েন্স আলাদাই ব্যাপার। আর কিছু খাও বা না খাও, একটা করে ফ্রিতে কিন্তু পপকর্ন দেয়, পপকর্ন খাবে খেয়ে চলে আসবে যদি ইচ্ছা না করে খেতে। আর কি বলবো, এগুলো কোন এগুলো ফাজলামি বলি। লোকেশন নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই, গুগলে তোমরা এরকম কুকুরুকু ফ্রাইড চিকেন লিখবে, লোকেশন পেয়ে যাবে। স্প্ল্যানেটে তোমাদের তো বলেই দিলাম, অনাদি কেবিনের একদম অপোজিট। তো এই ছিল আজকের ভিডিও, ভেবেছিলাম আর একটুখানি কিছু তোমাদের দেখাবো, কিন্তু বিভিন্ন জায়গায় গান বাজে এবং গাড়ি ঘোড়াও কম হয়ে গেছিলো, তো তার জন্য আর মানে সেরকম রিস্ক নিলাম না, রাত্রি বাড়িও ঢুকে গেছি। বেসিক্যালি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো, ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি সেরকম কিছু আহামরি ছিল না, বাট একটা জায়গা তোমাদের খোঁজ দিলাম, মানে ভেবেছিলাম যে এখানে যাবো যাবো অনেকদিন ধরে, আর তোমরা হয়তো বিভিন্ন শর্ট রিল দেখেছো কিন্তু ডিটেল রিভিউটা হয়তো পাওনি, মানে সেরকম আমি কভার করতে কাউকে দেখিনি, তার জন্যই আজকে এই কুকুরুকু চিকেন মানে এত ভাইরাল হওয়া রিলে ইনস্টাগ্রামে স্পেশালি সেই জায়গাটা তোমাদের কভার করে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং স্প্ল্যানেড বা ধর্মতলাতে যদি শপিং করতে যাও, ফ্রাই খাওয়ার ইচ্ছে হয়, কেএফসি আলটিমেট অপশন নয়, এর থেকেও কম দামে ভালো জায়গায় তোমরা খেতে পারবে, যার ভিডিও তোমাদের আজকে দেখালাম। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটা খুব ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।